আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো যারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের জন্য একটি খবর, বিশেষ গণবিজ্ঞপ্তির ফল সহসায় হচ্ছে না, চেয়ারম্যান মহোদয় এটি বলেছেন। দেখেন, এখানে কিন্তু বিস্তারিত প্রতিবেদনে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 15,000-এর অধিক শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল সহসায় প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন পত্তন কর্তৃপক্ষ চেয়ারম্যান ইনামুল কাদের খান। তিনি এখানে এই ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপ করে এসব কথা বলেছেন। চেয়ারম্যান মহোদয় বলেন যে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে কিছুটা সময় লাগবে, কেননা শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে 6 মাসের আইসিটি সনদধারীরা আবেদন করেছেন। এই সনদগুলি যাচাই করতে প্রার্থীদের কাছে নতুন করে আবেদন সংগ্রহ করা হবে, কেননা এমপিও নীতিমালার বাইরে কাউকে নিয়োগ সুপারিশ করা সম্ভব নয়। আপনারা জানেন যে এর আগেও কিন্তু এই যে আইসিটি বিষয়ে তৃতীয় চক্রেও এরকম ঝামেলা হয়েছিল, এবং সেইখানে কিন্তু আইসিটি বিষয়ে যারা আবেদন করেছেন তাদের কোর্সের যাবতীয় ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, এবং এই যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের কাছ থেকেও কিন্তু তথ্যগুলো চাওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে সকল বিষয়ে সনদধারীদের কাছে কিন্তু একটি করে মেসেজ চলে গেছে। এটি নিয়ে আর অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন যে আমাদের এই তথ্য চাওয়ার কারণ কী। মূলত আইসিটি বিষয়ে চাওয়া হয়েছে, সকল বিষয়ে এখন পর্যন্ত এরকম কোনো ধরনের তথ্য চাওয়া হয়নি, কিন্তু ভুলক্রমে মেসেজটি যেতে পারে। আপনারা এটি নিয়ে অহেতুক দুশ্চিন্তা করবেন না। তারপরেও যদি আপনাদের সত্যি কোনো তথ্য দিতে হয় সে বিষয় নিয়ে আমরা দ্রুত কথাবার্তা বলে আপনাদের জানাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।